তীব্র গরম আর লোডশেডিং এ বিক্রি বেড়েছে এসি, এয়ার কুলার, ফ্যান, ইউপিএস এর। বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, যেমনটি বলছিলাম, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ের তাপমাত্রা একটু বেশি এবং সেই সাথে তীব্র গরম এবং লোডশেডিং এর কারণে এসি, এয়ার কুলার, ফ্যান এবং ইউপিএস এর বিক্রিও বেড়ে চলেছে। তো বাবু, আপনি আমাদেরকে জানাবেন এসব পণ্য যে বিক্রি বেশি হচ্ছে এ নিয়ে ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ তিশা। আপনি যেমনটি বলছিলেন, আসলে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু আসলে পঞ্চগড়। এই পঞ্চগড়ে কি আসলে শীত মৌসুমে থাকে সবচেয়ে বেশি শীত, যার অধিকাংশ সময় কিন্তু আসলে সর্বোচ্চ যে রেকর্ডটি থাকে সেটি কিন্তু পঞ্চগড়ে থাকে, কিন্তু এর ব্যতিক্রম নয়। কিন্তু আসলে এই যে গ্রীষ্মকালের যে আবহাওয়া, অর্থাৎ এই বৈশাখের যে খরতা সেটা আমরা কিন্তু লক্ষ্য করছি। বিশেষ করে আপনার যে রৌদ্র চলছে আর কি, যে উত্তাপ চলছে প্রচণ্ড রৌদ্রের কারণে, আসলে আমরা দেখেছি যে পঞ্চগড়ের বিভিন্ন হাট বাজারে কিন্তু আসলে লোক সংখ্যা কিন্তু অনেকটা কমে গেছে। বিশেষ করে আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই অতিরিক্ত গরমের কারণে কিন্তু বেড়েছে কিন্তু লোডশেডিংয়ের পাল্লা, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা কিন্তু আসলে লোডশেডিং থাকছে না বলে আমরা খবর নিয়েছি। আসলে পিডিবির সাথে কথা বলেছি, পিডিবি আমাকে যেমনটি জানিয়েছে, এর পাশাপাশি আমরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, পল্লী বিদ্যুৎ আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এখানে সর্বোপর দুটিতে প্রায় 60 মেগাওয়াট চাহিদা, কিন্তু সেই তুলনায় পাওয়া যায় কিন্তু 45 থেকে 48 মেগাওয়াট, যেই কারণে কিন্তু আসলে লোডশেডিংয়ের কিছুটা ভোগান্তি পড়ছে সাধারণ যারা গ্রাহক তারা পড়ছে। এদিকে আমরা কথা বলেছিলাম আসলে যারা বৈদ্যুতিক, অর্থাৎ শীত নিতে যে, অর্থাৎ ঠান্ডা নিতে যেগুলো জিনিস ব্যবহৃত হয়, যেমন ফ্যান, এয়ার কুলার, এসি, আইপিএস, ইউপিএস, এগুলোর দাম কিন্তু আসলে আমরা দেখেছি যে অনেকটা বেড়ে গেছে। কারণ আসলে ক্রেতারা আসলে যে যদি ইচ্ছা করে একটি জিনিস কিনতে চায় সে তার সাধ্যের মতো কিন্তু আসলে কিনতে পারছে না, বাজেট তার কুলাচ্ছে না, এরকম একটি অবস্থা কিন্তু আসলে বিরাজ করছে পঞ্চগড়ের প্রত্যেকটি বিদ্যা। যে আমরা কত দেখেছি, গতকালকেও আমরা দেখেছি বিভিন্ন হাট বাজারে ঘুরে দেখেছি যে আসলে সেখানে একটি বিজলি ফ্যান, সে যেটি গত বছরে আসলে ছিল 2600 থেকে 2600 টাকায়, গতকালকে কিন্তু আমরা খবর নিয়েছি সেই বিজলি ফ্যান বিক্রি হচ্ছে প্রায় 3000 থেকে 3100 টাকা। এমনি করে কিন্তু যমুনা ফ্যান বলেন, যমুনা ফ্যানে প্রায় 3200 টাকা বিক্রি হচ্ছে। প্রত্যেকটি ফ্যানের দাম কিন্তু আসলে সাধারণ ক্রেতাদের একেবারে নাগালের বাইরে। এমনি করে কিন্তু আমরা এই গরমের যেন একটু রিল্যাক্সে থাকে সেই কারণে কিন্তু আসলে এসির ব্যবহারটা কিন্তু আসলে যারা বিত্তবান তাদের কিন্তু বেড়ে গেছে। তারা কিন্তু আসলে এসি কিনতে এসে কিন্তু আসলে একটু দামের কথা শুনে কিন্তু হাউতা শুরু করেছে বলে এমনটি আমরা শুনতে পেরেছি। অনেকে এখানে আমরা কথা বলেছি অল্টন কর্তৃপক্ষের সাথে, অল্টন কর্তৃপক্ষ আমাকে যেমনটি বলেছে যে আসলে প্রচণ্ড গরমের কারণে এই কয়েকদিন, অর্থাৎ এই 4 থেকে 5 দিন কিন্তু আসলে আমরা দেখেছি যে এসি বিক্রি থেকে শুরু করে ফ্যানের বিক্রি থেকে সব কিছু বেড়ে গেছে। আমরা আসলে এর পাশাপাশি যদি বলি, আপনার যারা অটো চালক, রিক্সা চালক, সিএনজি চালক, তারা বলছে যে আসলে তাদের দৈনন্দিন যে আয় রোজগার সেটি কিন্তু অনেক হচ্ছে। আমরা কথা বলবো একজন অটো চালকের সাথে, আপনার কাছে জানতে চাই যে এবারে আপনার এই গরমের জন্য আপনাদের কী কী অসুবিধা আছে? আসলে এই প্রচণ্ড গরম, আমার রাস্তাঘাটে কোনো লোকজন নাই, আমরা এই নিম্নবিত্ত যারা এই অটো রিক্সা সিএনজি চালায় খাই, আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে, রাস্তায় যাত্রী নাই, আমরা ঠিকমতো ভাড়া মারতে পারতেছি না। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম যে একজন যাত্রীকার আছে। যাই হোক তিশা, আপনি যেমনটি শুনছিলেন আসলে এখানে ফ্যান, এসি থেকে শুরু করে সব জিনিসের দাম বেশি, এর পাশাপাশি গরম যোগ হয়েছে, পাশাপাশি কিন্তু বিদ্যুতের যে ঘন ঘন লোডশেডিং সেটি কিন্তু আসলে গ্রাহকদের অতিষ্ঠ করেছিল তুলেছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ তিশা। ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড় থেকে লোডশেডিং এর সবশেষ তথ্য জানছিলাম সহকর্মী রাশেদুজ্জামান বাবুর কাছ থেকে।